আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রিয় দ্বীনী ভাই ও বোনেরা, আপনারা সকলেই কেমন আছেন? আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় বন্ধুরা, আমি আজকে যে বিষয়ে আলোচনা করব তা হলো যে কোন তিন শ্রেণীর ব্যক্তির উপর জাহান্নাম অনিবার্য। তো বন্ধুরা, এ সম্পর্কে বুখারি শরীফ, মুসলিম শরীফ এবং মিশকাত শরীফে একটি হাদিস বর্ণিত হয়েছে। হযরত হারিসা ইবনে ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি কি তোমাদেরকে জাহান্নামের অধিবাসীদের সম্পর্কে সংবাদ দিব না? তারা হলো প্রত্যেক অনর্থক বিষয়ের উপর ঝগড়াকারী, চরম কৃপণ এবং অহংকারী। প্রিয় বন্ধুরা, এই হাদিসটি একটি সহিহ হাদিস এবং এই হাদিস থেকে আমরা জানতে পারলাম সেই তিন শ্রেণীর মানুষ সম্পর্কে যাদের জন্য জাহান্নাম অনিবার্য, যারা জাহান্নামে প্রবেশ করবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বললেন যে তাদের মধ্যে প্রথম নম্বরে হলো যারা অনর্থক বিষয়ের উপর ঝগড়াকারী, আর দ্বিতীয় নম্বরে হলো চরম কৃপণ ব্যক্তি, আর তৃতীয় নম্বরে হলো অহংকারী। আমরা যদি এই তিন ধরনের মানুষের অন্তর্ভুক্ত হই তাহলে আমাদেরকেও জাহান্নামে যেতে হবে। এজন্য আমরা সবসময় চেষ্টা করব এই তিন ধরনের মানুষের যেন আমরা অন্তর্ভুক্ত না হই। আমরা যদি এই তিন শ্রেণীর মানুষের অন্তর্ভুক্ত না হতে চাই তাহলে আমাদেরকে অনর্থক কোনো বিষয়ের ওপর তর্ক বিতর্ক ঝগড়া করা যাবে না, চরম কৃপণ হওয়া যাবে না। এখানে কৃপণতার কথা বলা হয়েছে, সেই রকম কৃপণ যারা আল্লাহ রাস্তায় তো দান করে না করে না, তারা সদকা দেয় না, তারা যাকাত দেয় না। তো এজন্য আমরা যদি কৃপণতা থেকে বেঁচে থাকতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে আল্লাহ রাস্তায় দান খয়রাত করতে হবে, সদকা প্রদান করতে হবে। যারা ক্ষুধার্ত তাদেরকে খাবার দিতে হবে, যারা খুবই অভাবগ্রস্ত তাদেরকে কিছু পয়সা দিয়ে হলেও সহযোগিতা করার চেষ্টা করতে হবে। আর বন্ধুরা, আপনারা সকলেই জানেন এখন হলো শীতকাল, এই শীতকালে দেখবেন অনেকেই ঠান্ডার মধ্যে অনেক কষ্ট করে থাকে, বসবাস করে। যদি আপনারা পারেন তাদেরকে একটু হেল্প করার চেষ্টা করবেন। যদি একজন মানুষকেও একটা কম্বল দিয়ে অথবা একটা শীতের কাপড় দিয়ে হেল্প করতে পারেন তাহলে কিন্তু আপনি কৃপণতা থেকে বেঁচে থাকতে পারবেন। আর কৃপণ না হওয়ার মানে এই নয় যে আপনি অপচয় করবেন, অপচয় করলে কিন্তু আবার আপনি শয়তানের ভাই হয়ে যাবেন। এজন্য অপচয় করা যাবে না, আপনি শুধু কৃপণতা দূর করবেন, আল্লাহর রাস্তায় ব্যয় করবেন এবং যাদের সাহায্য প্রয়োজন তাদেরকে আপনার সাধ্য অনুযায়ী আপনি সাহায্য করবেন। আপনার কাছে 10 টাকা যদি থাকে আপনি 2 টাকা ব্যয় করবেন। যারা অনাহারে আছে, যারা বস্ত্রহীন, যারা অভাবগ্রস্ত তাদের পিছনে। আর যা করতে হবে তা হলো আমাদেরকে অহংকার থেকে মুক্ত থাকতে হবে। আমাদের ভিতরে যেন কখনোই অহংকার চলে না আসে। যদি অহংকার চলে আসে তাহলে কিন্তু আমাদেরকে জাহান্নাম যেতে হবে। প্রিয় বন্ধুরা, খুব সাবধান হয়ে থাকবেন, বড়াই করার দরকার নেই। এই দুনিয়াটা কয়েক দিনের জন্য, আমরা মুসাফির, সকলেই মুসাফির হয়ে এই দুনিয়াতে এসেছি, কয়েকদিন থাকব, আল্লাহ তাআলার ইবাদত করব, আমরা সকলেই মিলেমিশে থাকব। আবার কিন্তু আমাদেরকে ওই গন্তব্যে যেতে হবে যেখানে কেউ থাকবে না, তার মানে হলো কবরের মধ্যে যেতে হবে, যেখানে আমার জমি কতটুকু হবে, 3.5 হাত। আর কেউ থাকবে পাশে? কেউ থাকবে না। কোনো বাতি থাকবে? না কোনো বাতি থাকবে না। কোনো সাথী থাকবে? না কোনো সাথী থাকবে না। কিচ্ছু থাকবে না, শুধু থাকবে আমাদের নেক আমল। আমরা দুনিয়াতে যা করে যাব ভালো কাজ, সেই ভালো কাজের আমরা ফসল সেখানে পাবো, ফলাফল পাবো। যদি আমরা খারাপ কাজ করে যাই তাহলে আমাদের কবরের মধ্যে আজাব হবে, আর যদি ভালো কাজ করে যাই তাহলে আমরা সেখানে গিয়ে সুখে থাকতে পারবো, শান্তিতে থাকতে পারবো। এজন্য আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা কয়েক দিনের জন্য এই দুনিয়াতে এসেছি, এই দুনিয়াতে এসে আমাদেরকে অহংকার মোটেও করা চলবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে, আমাকে, আমাদের সকলকে অনর্থক বিষয়ের উপর ঝগড়াকারী, চরম কৃপণ এবং অহংকারী হওয়া থেকে বিরত থাকার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। বন্ধুরা, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারেন, তারাও যেন এ সম্পর্কে জানতে পারে, সতর্ক হতে পারে।
আপনার একটি শেয়ারের কারণে যদি একজন বন্ধু সঠিকটা বুঝতে পারে এবং এই সমস্ত বিষয় থেকে নিজেকে হেফাজত করার চেষ্টা করে, তাহলে অবশ্যই এর জন্য আপনি নেকি পাবেন, সওয়াব পাবেন ইনশাআল্লাহ। বন্ধুরা, এর জন্য অবশ্যই ভিডিওটি আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, ভালো লাগলে একটি লাইক দিতে পারেন আর আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট করে জানাতে পারেন। এবং আগামী এপিসোডে আপনি কোন টপিকের উপর জানতে চান তাও আমাকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আর যদি নিয়মিত আমাদের চ্যানেলের ভিডিওগুলো পেতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখবেন। আল্লাহ চাহে তো পরবর্তী কোনো একটি ইসলামিক ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে, কথা হবে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আপনাকে আমাকে সকলকেই ভালো রাখুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ হাফেজ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।